আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم سورة بقرة 213 آية। সম্মানিত সুধী মণ্ডলী এবং আজকের তবলিগ ইসলামের প্রথম রাত্রির উপস্থিত শ্রোতৃবৃন্দ, আল্লাহ পাকের মেহরবানিতে আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে তবলিগি ইসলামের শুরু থেকে এ পর্যন্ত পরিবেশ সুন্দরভাবে বজায় রাখতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের হাজারো শুক্রিয়া। এবং তিনি যে আমাদেরকে আসমানি বালা থেকে বিপদ রেখেছেন, মানে বিপদ মুক্ত রেখেছেন, এজন্য আবারও বলুন শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। যদি একটু ঝড় হইতো বাঙালি একটা থাকতো, থাকবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আমাদের ইজতেমা এ পর্যন্ত একটা ভণ্ডুল হয়নি আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না নাকি? হ্যাঁ, আমি কারাগারে গেলে একটা কাজ আপনারা করতে চাইছিলেন, আল্লাহটা পছন্দ করেননি, এমন ঝড় দিল পালাই গুলবাই। মনে পড়ে 2006 সালে ইস্তেমার কথা? যে আমি ছিলাম না, কিন্তু আমি সব শুনেছি, লুকাতে পারেন না আপনারা। কারাগারে বসে দোয়া করে আল্লাহ ওই না হয়, ঠিকই হয়নি, ভেঙে চুরি শেষ। কারণ আপনারা তখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে একটা রাজনৈতিক দলে পরিণত করতে চাইছিলেন, মনে পড়ে? ইনসাফ পার্টি করেননি? যে না, আল্লাহগুলি পছন্দ করে না। প্রচলিত এই সমস্ত মারামারি করা পাটাপাটি দলাদলি, এগুলো ইসলাম পছন্দ করে না। কিন্তু ইসলামের নামেই তো সব হয়েছিল, এর বিপরীত বলাটাই তো জালখাটা কারণ হলো আমাদের মুসলমান ভাই ভাই। পাটাপাটি কিসের? মোজাহাবের নামে চার দল, তরিকার নামে চার দল, ওই চাল ভেঙিয়ে 200 দল, রাজনীতির নামে 167টি দল, এর নাম কি মুসলমান?
এই বিরুদ্ধে বলাতে গেল সাহেব খারাপ হয়ে গেল। অসম্ভব মুসলমান ভাই ভাই, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, দুই হবে কি জন্য? এই কথা বলতে গিয়েই আর কেউ সহ্য করতে পারেননি তারা। তারা ভাবতেন আমরা ইসলামের সোল এজেন্ট বাংলাদেশে। জি না, মুসলমানকে অবশ্যই একটা ভিত্তিমূলে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সারা বিশ্বে যেভাবে মুসলমান নির্যাতিত হচ্ছে, এই মৌলিক কারণ কিন্তু আদর্শচ্যুত হওয়া। আদর্শহীন মানুষ কষ্ট গেলে দুনিয়া টিকতে পারে না। 36 কেজি ওজনের সাপ দেখলাম সেদিন সিলেটে গিয়ে ইউকো পার্কে, আমার জীবনে এত বড় সাপ দেখিনি। কয় কেজি বলেন, দেখতে মন চাচ্ছে না? চলে যান সিলেটে দেখে আসেন গিয়ে, 17 ফুট লম্বা। ওরে বাপরে বাপ, পার্কের যিনি হেড তিনি আবার আহলেদের ভাই, আমার খুব ভক্ত। লোক দিলেও আবার স্যার শিখে যান, দেখে আসেন, এইমাত্র ইঞ্জেকশন দিয়ে আসলে ঘুম পড়ে দেখে আসছে, অসুস্থ হয়ে পড়েছে। আমি এই সাপের রুজি কে দেয়, কি করে দেয় আল্লাহ? ও তো বসে থাকে, খাওয়া তার রুজি তার আল্লাহকে গালের কাছে পৌঁছে দেয়, গালের ধারে গেলে রেহাই নেই, এক কামড়ে শেষ। একটা মুরগি পেলে 7 দিন খাওয়া হয়ে গেল, একটা খাসি পেলে বাস 1 মাস খাওয়া শেষ, কিন্তু চুকির বসে থাকে, নড়ে না, কোথাও যায়। এতেই আল্লাহ তাকে বড় করে 36 কেজি বানাই দিয়েছে। এখনও বাস্তব কদিন তার ঠিক নেই। এদেশের মুসলমানদের অবস্থা হয়েছে, খালি খাবে আর মোটা হবে, কাজ কিছু করবে না এরা। এরা সব মোটা মোটা সাপ হয়ে গেছে, এক একটা ভুড়ি কি উসুলকে, ওই এক হাত দুর্গে চুলকে, ওরা এত খাওয়া খাইছে। জি না, এসব চলবে না। মুসলমান তৌহিদ সুন্নতের জন্য জীবন দেবে, মানুষের মতবাদ নয়, আল্লাহর দিন চাই। মানুষের পূজা মুসলমান করেন, মানুষ মুসলমান আল্লাহর পূজা করে। কোথায় আল্লাহ, কোথায় রসুল থাকলে বড়ি আমি আমার নিয়ে ব্যস্ত, এটা চলবে না। মুসলমানকে অবশ্যই সব দিক থেকে বুক ফিরিয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর আল্লাহর কি দেখা যায়, কি করে ফিরবেন? তার প্রেরিত কিতাব আছে না, কোরআন আছে, হাদিস আছে, ওখানে ফিরতে হবে, এর বাইরে যাওয়া চলবে না। এই বিষয়ে আল্লাহ পাকের বাণী শোনেন, কায়না নাস উম্মাতান ওয়াহিদা, শুনে রাখো হে মানুষ, তোমরা সবাই একে এক দলভুক্ত ছিলে। ফাবাস আল্লাহ নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, অতঃপর আল্লাহ পাক নবীদের প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে, জাহান্নামের ভয়ে প্রদর্শনকারী হিসাবে। ওয়ানসালা মাউমিল কিতাব বিল হক, অতঃপর তাদের কাছে সত্য সহকারে কিতাব প্রেরণ করলেন। কেন? লিয়াহকুমা বাইনান নাস ফিমা ইখতালাফু ফিহি, যাতে মানুষ তার নিজেদের মধ্যে বিবাদীয় বিষয়গুলো ওই কিতাব অনুযায়ী ফয়সলা করে, নিজের রায় অনুযায়ী নয়, পার্লামেন্টের রায় অনুযায়ী নয়, জাতিসংঘের রায় অনুযায়ী নয়, আল্লাহর প্রেরিত কিতাব অনুযায়ী ফয়সলা হতে হবে। এ সিদ্ধান্ত কার? আল্লাহর, যিনি আমার সৃষ্টি করেছেন। আমাখতালাফা ফিহি ইল্লাল্লাযিনা উতুহু মিন বা'দি মা জা'আতুমুল বাইয়িনাতু বাগিয়ান বাইনহুম, আল্লাহ পাক বলছেন এগুলো নাজিল করার সত্ত্বেও একদল লোক এই আমার প্রেরিত কিতাবে ইখতিলাফ করেছে, মতভেদ করেছে। কেন? বাগিয়াম বাইনহুম, হঠকারিতা করে। হঠকারী মানুষেরাই সব নষ্টের মূল, সারা পৃথিবীতে অশান্তির মূলে এই লোকরাই, অহংকার, হঠকারিতা। ফেরাউনকে ধ্বংস করেছে, নমরুদকে ধ্বংস করেছে, এ যুগের নেতাদেরকে একই অবস্থায় একই রোগে পেয়ে বসছে। ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ সুপথ প্রদর্শন করেছেন তাদেরকে যারা ঈমান এনেছে। লিমাখতালাফু ফিহি মিনাল হাক্কি বিইজনিহ, আল্লাহর অনুমতক উম্মতিক্রমে আল্লাহ প্রেরিত হক অনুযায়ী তারা তাদের বিবাদীয় বিষয়ে ফয়সলা করেছে। শুধুমাত্র তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন, সুপথ প্রদর্শন করেছেন। আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সরল পথ প্রদর্শন করেন। এটা একটা মৌলিক আয়াত। যারা কথায় কথায় ঐক্যের বুলিয়া ওড়ান তাদের জন্য আয়াতটা শুনে দিচ্ছি ভালো করে। ঐক্যের জন্য একটা মূল সূত্র লাগবে। বাংলাদেশে আমরা বসবাস করি, এখন যদি কোনো ভারতীয় নাগরিক এখানে আসেন, তিনি আমাদের ভাই বটে, কিন্তু বাংলাদেশ আইন তার উপরে, বাংলাদেশে ভোটাভুটি, বাংলাদেশের কোনো কিছু তার উপরে প্রযোজ্য হবে না, কারণ তিনি অন্য দেশের মানুষ। ঠিক অমনি করে
একজন অমুসলিম ভাই, তার উপরে কোরআনিক ল প্রযোজ্য হবে না, তাকে সালাত ফরজ করা যাবে না, কারণ তিনি ইমান গ্রহণ করেন নাই। যদি আমরা মুসলমান হই, আমাদের ডানি বাজার ক্ষমতা নেই, আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের কাছে মাথা নত করতেই হবে, এটাই হলো ফান্ডামেন্টাল ট্রুথ। বাবার পাঁচটা ছেলে মারামারি লাগাবে, সিদ্ধান্ত দেবে কে? বাবা দেবে না ছেলে দেবে? পাগলও বুঝি ওগুলা। ঠিক এখানে মুসলমানের ভিতরে তো গোলমাল হবেই, এটা তো ফেরেশতা রেখেও সিদ্ধান্ত দেবে কে? কোরআন হাদিস। আমাদের যত গোলমাল আছে সব মিটানোর জায়গা হচ্ছে কোরআন হাদিস। এই কথাটাই আহলে জান্নাত বাংলাদেশ সব জায়গায় বলে, এটা বলতে গেলে খালি বেজার হয়। কেউ বলছে না অবশ্য কোরআন হাদিসকে আমার হুজুররা কিছু বোঝে না, শেষ। উনি বলছে পীর সাহেব কিছু বোঝে না, শেষ, কোরআন হাদিস আউট। উনি বলছে আমার দলের লিডার কি পাগল নাকি, সব আপনি বোঝেন, শেষ। পার্লামেন্ট বলে দিয়ে এটা করো এটা করো, শেষ। সব জায়গাতেই সিদ্ধান্ত দাতা আমরা আল্লাহকে বা তার রসুলকে মানি নাই, আর সেজন্যে আমাদের জীবনে এই অশান্তি। আমরা সুবিধাবাদী মুসলমান হয়ে গেছি, যেগুলো মানলে আমার ক্ষতি হয় না, কেউ ডিস্টার্ব করে না, সেগুলি আমরা মানি। যদি সালাত পড়ি কেউ ডিস্টার্ব করবে? কিছু বলবে না। কিন্তু যদি বলি সুদ খাবো না, কে করে আপনার কথা কেউ শুনবে? যেখানে যাবেন সুদ, যেখানে যাবেন ঘুষ, মিথ্যা ছাড়া কারবার নেই, কারা করবে? দেশে আইন আছে সুদের পক্ষে, কিছু করার নেই। যেখানে গেলে সংঘর্ষ হবে সেখানে কেউ কথা বলতে পারে না, রিস্ক নিতে গেলে কঠিন অবস্থা দাঁড়ায়। আর এই সুবিধাবাদী হওয়ার কারণে আমাদের সার্বিক জীবন থেকে ইসলামের বরকত উঠে গেছে, কিন্তু আমাদেরকে সেদিকে ফিরে যেতে হবে যদি আমরা বাঁচতে চাই। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, দুনিয়া কী বাঁচে কদিন আসি, যদি জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাকে সার্বিক জীবনে আল্লাহর বিধানের অনুসারী হতে হবে। এই বিশ্বাসটা তিন ভাগে বিভক্ত। একদল মনে করেন যদি কোনো মুসলমান কবিরা গুনাহ করে তাহলে সে কাফের হয়ে যাবে, তার রক্ত হালাল হয়ে যাবে। আর একদল মুসলমান মনে করেন কবিরা হোক সগির হোক, গুনাহ যাই করো তুই মাফ, তুই পাক্কা মুসলমান। আর একজন মুসলমান মনে করেন কবিরা গুনাহগার ব্যক্তি কাফের নন, তবে তিনি ফাসেক, তিনি গুনাহগার মুসলমান, তিনি ইসলামের গণ্ডিতে বের হবেন না, তাকে তওবা করার সুযোগ দিতে হবে। এর হলে মধ্যপন্থী মুসলমান। এই তিন আকীদার লোক বাংলাদেশে বসবাস করছে। এই তিনটার মধ্যে যারা মনে করেন কবিরা গুনাহগার কাফের বা তাদের রক্ত হালাল, এদেরকে এদেশে চরমপন্থী বলা হয়, জঙ্গিবাদী বলা হয়, নানা নামে নামাঙ্কিত করা হয়। এদের দল বেশ কয়েকটা হয়েছে, এগুলো আপনারা সব নাম আমাদের সে ভালো জানেন, আর আমাদের পুলিশ ভাই দিতে মুখস্থ, তাই তো? আরেক দল হচ্ছে কিছুই লাগবে না, খালি কলমা পড়লে তুমি মুসলমান, এটা হলো সুবিধাবাদী। সালাত নেই, সিয়াম নেই, হজ নেই, জাকাত নেই, হালাল হারাম তারতম্য নেই, এরাও কিন্তু পাকা মুসলমান। তারা বলেন আবু বকরের ইমান আর আমাদের ইমানে কোনো পার্থক্য নেই, বা নাউজুবিল্লাহ মিন যালিক। এদেরকে আরবিতে বলে মুরজিয়া, বাংলা বলে শৈথিল্যবাদী। আর যারা চরমপন্থী বললাম এদেরকে আরবিতে বলে খারেজি, বাংলা বলে চরমপন্থী জঙ্গিবাদী। এরাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে হত্যা করেছিল কাফের বলে, বা নাউজুবিল্লাহ মিন যালিক। এই আকীদা যদি কোনো তরুণের হয়, কোনো যুবকদের মধ্যে ঢোকে, তাকে দিয়ে যথেষ্ট একজন আলমকে বা একজন মুসলমানকে হত্যা করার জন্য। দেশের সরকার যেহেতু কোরআন সুন্নার আইন চালু করে নাই, ইসলামী আইন দেশে চলে না, অতএব সরকার কাফের, ওকে মারো, যতবার খতম করো তুমি নেকি বাবা। এই জঙ্গিবাদী চিন্তাধারা ঢুকিয়ে দিয়ে, চরমপন্থী চিন্তাধারা ঢুকিয়ে দিয়ে আমাদের বিরোধী যারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আছে, তারা তরুণ ছেলেদেরকে এই জিহাদের নামে জান্নাতের লোভ দেখিয়ে উস্কে দিয়ে জঙ্গিবাদী কাজে লাগিয়ে দিয়েছে, টাকা পয়সা সব ব্যয় করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। আমাদের লিফলেট আমরা লক্ষ লক্ষ কবি সারা বাংলাদেশ ছেড়ে দিয়েছি, আমাদের বইপত্র সব আছে, শুরু থেকেই এর 98 সাল থেকে আমরা এর বিরুদ্ধে বলে আসছি। তাহলে একটা হলো একেবারে উদার,
সালাদ সিয়াম কিচ্ছু লাগবে না, পাকা মুসলমান। আর একদল পান থেকে চুন খসলে তুমি কবিরে গুনাহগার হয়ে গেছো, তুমি কাফের। দুটা সম্পূর্ণ বিপরীত। আর মধ্যবন্দী দল হলেই আপনাকে অবশ্যই ইসলামের সব বিধান পালন করতে হবে, বাড়াবাড়ি করা চলবে না, শৈথিল্যবাদী হওয়া যাবে না, চরমপন্থী হওয়া যাবে না, মধ্যবন্দী হতে হবে। এরা কারা? একটু জোরে সোরে বলেন, কারা এটা? আপনারা, ঠিক তো? এর মধ্যে দু চারটে যদি লুকিয়ে টুকিয়ে থাকে তো তাকে বলবো তুমি আমাদের সঙ্গে নারাতুকে দিও না, তুমি থাকো তোমার মতো। আমরা কোনো কবিরা গুনাহগার মুসলমানকে কাফের বলি না। এর মধ্যে একজনও জীবনে মিথ্যা কথা বলেনি এমন লোক পাওয়া যাবে? মিথ্যা কথা কবিরা গুনাহ না? যাই হোক, সংক্ষেপে বলছি, আহলে হাদিসের আকীদা হলো এই, আমরা মধ্যপন্থী, আমরা কবিরা গুনাহগার ভাইদেরকে কাফের বলি না। এই আকীদার মাধ্যমে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করা সহজ। আমি যদি আপনাকে কাফের বলে সরিয়ে দিই, জীবনে আপনার সঙ্গে আমার ঐক্য হবে না। ঠিক যদি আপনাকে একবার উদারতা বলি, একবার ছেড়ে দিই, তাহলে আপনিও কখনো সংশোধন হবেন না, ফলে আপনার সঙ্গে আমার অন্তরে মিল হবে না। আপনি মধ্যপন্থী হলেই তখন আপনার সঙ্গে আমার মিল হবে। এগুলো এক নম্বরে। বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কী হবে? কারণ বৈশিষ্ট্যগুলো দেখা যায়, আর আকিদাটা দেখা যায় না। এটা হলো আকিদার কথা বললাম। বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে হবে যে তারা হবে সংস্কারক। আপনারা জানেন আল্লাহর রাসূলের একটা হাদিস সবার উপরে মুখস্থ আছে, ইফতারাকে উম্মার উপরে। হযরত আব্দুল ইবনে আমর ইবনে আস বলছেন, একদিন আল্লাহর রাসূল আমাদেরকে বললেন, দেখো আল্লাহ ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা ইয়াতি আলা বনি ইসরায়েল। আমার উম্মতের উপরে ওই সময় ওইরকম অবস্থা আসবে যেমন বনি ইসরায়েলের উপরে এসেছিল। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই 71, 72, 73 অর্থ হচ্ছে অসংখ্য দলে। এর মধ্যে একটি দল মাত্র জান্নাত পাবে। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, যে তরিকার উপরে আমি এবং আমার সাহাবিরা আজকে আছি শুধুমাত্র তারাই। এই বৈশিষ্ট্যের অনুসারী হতে পারলে আশা করা যায় তিনি মুক্তিপ্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হবেন। সবাইয়ের সঙ্গে ঐক্য করতে গেলে আমাকে 73 ফেরকার সঙ্গে ঐক্য করতে হবে, 72 ফেরকা জাহান্নামী, 1 ফেরকা জান্নাতি। আমাকে জান্নাতি খুঁজে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে, জাহান্নামীদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? এখন যাদের মধ্যে জাহান্নামী বৈশিষ্ট্য আছে আমি তাকে ভাই বলতে রাজি নই, যাদের মধ্যে জান্নাতি বৈশিষ্ট্য আছে সে আমার অন্তরের ভাই। বাহ্যিকভাবে মানুষ হিসাবে মুসলিম অমুসলিম সবার সঙ্গে সুন্দর আচরণ আমাদের থাকবে, কিন্তু অন্তরের বন্ধু সে একমাত্র তারাই হতে পারে যাদের আকিদা এবং আমলের সঙ্গে, জান্নাতি দলের আকিদা আমলের সঙ্গে মিল আছে। কথা মনে থাকবে তো? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ থেকে ওই সমস্ত লোকগুলোকে খুঁজে খুঁজে বের করছে, কোথায় সে দিনদার মানুষটা আছে, এসো আমাদের সঙ্গে এক কাতার ভুক্ত হও, জামাতবদ্ধ হও, সুদূর হাতিয়া থাকো, আর নিজুম দিকেও থাকো, আর মনপুরে থাকো, আর সিলেটে থাকো, আর চিটেগাং থাকো, আর কক্সবাজারে থাকো, আর বান্দরবান পাহাড়ের মাথায় থাকো, যেখানে তুমি থাকো তুমি ওর ভাই। কি সাগরকুলের মানুষেরা দক্ষিণবঙ্গের বরিশালের বরগুনার মানুষরা গিয়ে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাড়া পেয়ে খুশি হলাম। আমরা আকিদার বন্ধু চাই, আমলের বন্ধু চাই, টাকা পয়সার বন্ধু হওয়ার দরকার নেই। আমার নবীর টাকা পয়সা ছিল না, তিনি দোয়া করতেন, আল্লাহ আহিনি মিসকিনান ও আমেতনি মিসকিনান অনসরনি ফি জামাতিল মাসাকিন, হেল্লা তুমি আমাকে মিসকিন হালে বাঁচিয়ে রাখো, মিসকিন হালে মৃত্যু দাও, ও কিয়ামতের দিন মিসকিনদের সাথে আমাকে পুনরুত্থান ঘটাও। আমরা মিসকিন হালে দুনিয়া বাস করতে চাই, কিন্তু দিনদার মানুষ খুঁজে বের করছি সব জায়গাতে, সমস্ত দিনদার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ সমাজ পরিশুদ্ধ হবে, সমাজ সুন্দর সমাজে পরিণত হবে। বাতিলপন্থী সন্ত্রাসীদের দিয়ে কষ্ট গেল সুন্দর সমাজ গড়ে উঠতে পারে না। তিলকা দারুল আখিরাতু নাজাল হওয়া আল্লাযিনা আল্লা ইউরিদুনা আলুফান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিত তাকওয়া। আল্লাহ পাক বলছেন, আর জান্নাতের গৃহ আমি নির্মাণ করেছি তাদের জন্য যারা দুনিয়াতে বড়ত্ব এবং ফাসাদ কামনা করে না,
শুভ পরিণাম শুধুমাত্র মুত্তাকিদের জন্য। ভাঙচুর করে, গাড়ি ভেঙে, হরতাল করে, মানুষ হত্যা করে কোশ্চেন করলে মানুষ সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। কোরআন এটা বলেনি, ইসলাম এটা বলেনি, আহলেদের যুব সংঘ, আহলেদ আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কোনো রেকর্ড নেই তারা কোনো গাড়ি ভেঙেছে। 3 বছর 6 মাস 6 দিন কারাগারে ছিলাম, থাকি আমি সবার ওপেন রাস্তার সামনে হাইওয়ের পাশে। কোনোদিন আমাদের যুব সংঘের ছেলেরা আমার জন্য আমার মুক্তির দাবিতে একটা গাড়িও ইট মারেনি, একটা পাটকেলও ছড়ে নাই। পুলিশের রেকর্ড থাকতে হবে, এই 3.5 বছরের মধ্যে যুব সংঘের ছেলেরা কেন মিছিল করে নাই, কারণ তাদের প্রতি নির্দেশ রয়েছে, খবরদার, মানুষের ক্ষতি করে আল্লাহর রহমত পাওয়া যায় না। বলো, আল্লাহর রহমত আসেনি আমাদের উপরে? চাক্ষুষ দেখার পরও যদি কারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়, ওই কানাগুলো কানেই থাকো, তার চোখ খোলার দরকার নেই। আহলেদিস আন্দোলন বাংলাদেশ পরীক্ষিত একটি সংগঠন, পোড় খাওয়া সংগঠন, যত রকম অভিজ্ঞতা আল্লাহবাক চান তিনি আমাদের পরীক্ষা নিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহবাক আমাদের পরীক্ষায় বিজয়ী করেছেন, পরাজিত করেন নাই। আমি চাইব আপনারা সবাই পরীক্ষায় বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহবাক যাকে হাদিসের ভাষা বলছি, ইন্না আল্লাহ ইজা আহাব্বা আহাদান ইউসেব মিনহু, আল্লাহবাক যাকে ভালোবাসেন তাকে মুসিবতে ফেলেন, মুসিবতে পড়লে যেন পালাবেন না। আহলে হাদিস হয়েছে, মানুষ মারছে, আগুন দিয়ে পোড়াচ্ছে, ভোলার মসজিদ আগুন দেওয়া দেখেননি ভিডিওতে, সেই মসজিদ পোড়া ছেলেটি আজকে এখানে হাজির হয়েছে আমাদের এখানে, আলহামদুলিল্লাহ বলেন, এক আসেনি, আরো বহু লোককে সাথে করে নিয়ে আসছে, ইনশাল্লাহ সেখানে পুরাটাই একদিন ওই এলাকায় আহলে হাদিসের জয়গান উঠবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। বাতিল গায়ের জোরে কিছুদিন হইচই করে তারপরে একসময় পরাজিত হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আমরা এক কথা বলে দিছি, আকিদা মজবুত করো, আচরণ নরম রাখো, আচরণ কখনো উদ্ধত হবে না তোমার, যতই উস্কানি দেখ আচরণ কখনো আমাদের উদ্ধত হবে না। আমরা চাই দেশে শান্তি, সরকারে কে আসলো কে গেল আমার দেখার বিষয় নয়, সরকারের লোক যদি মুসলমান হয় তাদেরও জান্নাত জাহান্নাম নেই, তাদের দায়িত্ব কি আমাদের চাইতে বেশি নয়, তারা যদি ইসলাম বিরোধী আমল করেন কাজ করে তাহলে তাদের শাস্তি কি বেশি হবে না? আমারও অত কোন দায় মরে গেছে সরকারে যাওয়ার জন্য, ওকে হটাও আমাকে বসাও, এর নাম কি রাজনীতি নাকি? এইগুলোর মধ্যে আমরা নাই, আমরা চাই যদি সরকার ইসলাম বিরোধী কাজ করে আমরা সরকারকে উপদেশ দেব, পরামর্শ দেব, কিন্তু হটাবো না। কত মনে থাকবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ দুদিন এই নীতির উপর আছিল, আগেও ছিল, এখনও আছে, আগের মধ্যে ইনশাআল্লাহ থেকে যাবে, কারণ আমাদের উদ্দেশ্য মানুষকে সংশোধন করা। আমরা সংস্কারক আন্দোলন করি, সংস্কার ধর্মীয় আন্দোলন আমাদের, এখানে আমাদের বৈশিষ্ট্যগুলি একটা একটা বলছি, মনে রাখবেন, প্রথম বৈশিষ্ট্য হলো এই, আমরা সংস্কারক হব। যদি কেউ সত্যিকারত্বে ফেরকা নাজিয়ার অন্তর্ভুক্ত হতে চান তাকে সর্বাগ্রে সংস্কারক হতে হবে। সামনে দিয়ে দুনিয়ার পাপ করে গেল, আপনি কিছুই বলবেন না, চোখ বুলি হেঁটে যাবেন, এটা চলবে না। একজন লোক সমানে একজন লোককে পিটাচ্ছে অন্যায়ভাবে, মানে বলবেন না এই বাবা মারিস না, এটা বলবেন না। এখন এমন এক যুগ পড়েছে মেরে ফেললেও বলো না তুমি মারিস না, এটার নাম কখনো ফেরকা নাজিয়া নয়। শত শত লোকের মধ্যে একটা মেয়েকে পিটাচ্ছে, মেয়েটা বাঁচাও বাঁচাও বলছে, সবাই ভিডিও করছে, ছবি তুলছে, ধিক ওই ভিডিওওয়ালাদেরকে, পড়ানি পত্রিকায়, এটার নাম মুসলমান নয়। সংস্কারক হতে প্রতি পদে পদে, আপনার ছেলে অন্যায় করছে, বাপ কথা বলবেন না, কিসের বাপ আপনি? আপনি কারো বাপ না, মুরব্বী যাচ্ছেন রাস্তায় হেঁটে, একটা ছেলে দুই ছেলে ঝগড়া মারামারি করতেছে, এই বাবা এ কাছে করিস না, এটা বলবেন না? মুসা আলাইহিস সালাম ঝগড়া থামাতে গিয়ে একটাকে ঘুষি মেরে মেরে ফেলে দিয়েছিল না, মনে আছে ইতিহাস? মুসলমান সবসময় সংস্কারক হবে, মুসলমানের সামনে কোনো অন্যায় হবে না। পুলিশের কি কাজ আছে না সব মানুষের বাড়ি বাড়ি ঘুরি বেড়ানো, প্রত্যেকটা মানুষের বুঝে একটাকে পুলিশ দিতে হবে, তাহলে কি সম্ভব? মুসলমান একাই নিজেই একটা পুলিশ, সে কোনো অন্যায় বরদাস্ত করে না। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া কিছু বলা হবে না, আমারটাকে আমাকে আমি খাই, তোমার কি জি না, এক থাপ পড়তে ফেলে দিল বেটা বিড়ি ভাই লাগে, এর নাম মুসলমান? রাস্তাতে সকালে হাঁটতে এক মেয়ে যাচ্ছে, মাথায় কাম নেয় মেয়ে,
হয়তো কাপড় দাও মেয়ে থক থক টক ছেড়ে দেবো। বাপরে বাপ, এবার তুই যার মেয়েই হ, তুই তো আমার মেয়ে, আমার নাতি তো হবেই। কাপড় মাথা দিয়ে আগে, তারপর দেওয়ার পরে তো ছেড়ে দিস ওকে। ইউরিন না মুসলমান, গাড়ি যাচ্ছে, গাড়ির মাথায় বিরাট আল্লাহ লেখা, দেখ বেটা থমতো গাড়ি রাখো, মাথা আল্লাহ কেন? ও থত মতো বুঝে নেই, ওর মনে করছে বড় নেকির কাজ হয়ে গেছে, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আল্লাহ তো ভেঙে গেলো, তো আল্লাহ থাকলে কোথায়? হ্যাঁ বেটা, তো সার কী করতে হবে? আজকে বাড়ি গিয়ে তবা করে আল্লাহ মুছে ফেলে দিবে, দিয়ে মনে মনে বিসমিল্লাহ বলে শুরু করে দিবে গাড়ি চালানো। স্যার এখন তো ভুল হবে না, এইটুকু কথা বলার জন্য কি আমাকে আবার আলাদা দায়ী নিয়োগ করতে হবে নাকি আমাকে? যে আপনাকে এটি বলার জন্য মাসে 1,00,000 টাকা ভাতা দেওয়া হবে, এ কি মুসলমান যেখানে যাবে সংশোধন হবে? বাড়িতে ভাত খেয়ে দাওয়াত দিয়েছে, গিয়ে বাড়ির মধ্যে সব একেবারে হাট খোলা, কোনো পর্দা বুঝতে পারে নেই। এই কী ব্যাপার, তোমার বাড়িতে মেয়ে লোক দেখা যাচ্ছে কেন? এটুকু বলতে পারেন। এমনি করে করে আমরা যদি প্রত্যেকের সংস্থার বাদী হই, তাহলে ইনশাল্লাহ আমাদের বাড়িগুলো আল্লাহর রহমতের বাড়ি হবে। শুনে রাখেন, আল্লাহ রসুল ইফতার করলেন একদিন সাহাদিন মহাজের বাড়িতে। সাহাদিন মহাজের মদিনার দুটা প্রধান গোত্র, একটা আউস, আউস গোত্রের নেতা। ইফতার করার পরে উনি দোয়া পড়লেন, আফতার ইন্দাকুম সাইমুন ওয়াকালা তামুল আবরার সাল্লাত আলাইকুম মালায়েকা। কি সৌভাগ্যবান সাহাদিন মহাজ! কি দোয়া তিনি করলেন? তোমার বাড়িতে সায়েমরা ইফতার করুন, নেককার মানুষরা তোমার খাদ্য ভক্ষণ করুন, তোমার বাড়িতে ফেরেশতারা রহমত নাজিল করুন। কি সৌভাগ্যবান সাহাদিন মহাজ! তিনি এমন একজন ব্যক্তিকে ইফতার করিয়েছেন বিশ্ব ইতিহাসে যার কোনো তুলনা নাই, যিনি দুনিয়া আখিরাতের নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সমস্ত সিয়ামের নেকি সাহাদিন মহাজের আমলনামে লেখা হয়ে গেল, বলল আলহামদুলিল্লাহ। আপনাদেরকে মন চায় না নেককার মানুষগুলোকে দাওয়াত দিয়ে ইফতার করাতে? ঠিক অমনি করে আপনার বাড়ির নেককার মানুষ ভক্ষণ করুন আপনার খাদ্য, করে বৎকার যেন আপনার খাদ্য ভক্ষণ না করে, কারণ বৎকার তো দোয়া করবে না। একটা বৎকার যদি মরেও যায়, মা বাকাত আলী ইসামা ওয়াতাল আসমান জমিন তার জন্য কাঁদে না, কিন্তু একটা মুসল্লি যদি মারা যায় আসমান জমিন তার জন্য কাঁদে। হায় আমার মাটির বুকে লোকটা সেজদা করতো, আজকে সেজদা করার লোক থাকলো না। ওয়াসাল্লাত আলাইহিমুল মালায়েকা, আল্লাহ আপনার বাড়িতে ফেরেশতা রহমতের রহমত বর্ষণ করুন। ফেরেশতা যদি দোয়া করে আপনার জন্য, ফেরেশতার দোয়া কি ফেরে? ফেরে না। এইভাবে যদি আমরা আমাদের সমাজটা গড়ে তোলার চেষ্টা করি, ইনশাআল্লাহ সুন্দর সমাজ হবে। আহলে হাদিসের ঘর কোনো ছবি মূর্তি ভরা থাকবে না, ছবি মূর্তি কোশ্চিন কালে কোনো ঘরে রাখবেন না। লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউর, ওই গৃহে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে গৃহে ছবি এবং মূর্তি আছে। ছবি মূর্তি ঘরে ঘরে আল্লাহ তুমি সব জায়গায় আসো এ বললে হবে? এসব চলবে না। ছবি মূর্তি সাপ, ইনশাল্লাহ আল্লাহ রহমত আসবে, এগুলো সব হটিয়ে দেবেন। এরপরে আল্লাহ রসুলের প্রশংসা শোনেন, বাদাল ইসলাম কামা বাদা বাতু বলিল গোরাবা। ইসলাম এসেছিল গুটিকাক মানুষের মাধ্যমে, আবার সেই গুটিকাক মানুষের মধ্যেই ইসলাম কেন্দ্রীভূত হয়ে যাবে। সুসংবাদ হলো সেই অল্প গুটিকাক মানুষের জন্য, তারা কারা? আল্লাযিন ইউসলিহুনা মা আফসাদা আন-নাস, তারা হলো ওইসব লোক যারা মানুষকে ইসলাহ করে, ইসলাহ বোঝেন তো, সংশোধন করে। যখন মানুষ ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আহলে যে যুবসংঘ আন্দোলন, মহিলা সংস্থা, সোনামণি, এ সব কিছুই এই ফাসাদ দূর করা সংগঠন। এমনকি যে আমরা রক্ত নিচ্ছি আপনাদের কাছ থেকে, সেখানেও বলে দিয়েছি আমরা, খবরদার কোনো মাদক সেবীর রক্ত গ্রহণ করো না, বিড়ি সিগারেট খাওয়ার রক্ত আমরা নেব না। অটোমেটিক সরকার যতই বলে মাদককে না বলুন, আমাদের না বলা লাগে না, এমনিতেই মাদক আউট। আমরা বহুবার বলেছি তামাকের চাষ বন্ধ করো, উত্তরবঙ্গের তামাকের চাষের এলাকা আলহামদুলিল্লাহ এখন প্রায় চাষ কমে গেছে, প্রায় উঠে গেল বলি, তামাক থাকবে না, তামাক হলে বিষ।
হাদিসটা মধ্যে রাখবেন, আমার সঙ্গে বলতে হবে আপনাদেরকে হাদিস এসছেন আহলেসের মজলিসে, যেটা হাদিস রাখবেন না, তিন অক্ষর হাদিস বলেন, কুল্লু মুস্কিরিন হারাম, জোরে জোরে বলেন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক মাদকদ্রব্য হারাম, তিনটা শব্দ মনে থাকবে না, কুল্লু মুস্কিরিন হারাম। এবার চারটে শব্দ বলি, আল জামাত ও রহমাতুন আল ফোরকাত আজাব, জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন আজাব মানে কি বলেন একটু শুনি, এটা দু চারটে আপনি শেখেন, আজাব মানে কি, আজাব মানে আরাম তাই না, আজাব মানে শাস্তি, শাস্তির জীবন, যারা বলে সংগঠন করো না ওরা শাস্তি দিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে, তাই না, অবশ্যই আপনাকে সংগঠনে থাকতেই হবে, সংগঠনের বাইরে গেলেই শাস্তি আরম্ভ হয়ে যাবে। তাহলে তিন একটা হাতে শিখলেন তো, তিন হবে, পুলিশ ভাইরা মুখস্থ করে আমাদের সাথে, কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদকদ্রব্য হারাম, আমার রসুল বলেছে, কার দরকার নেই আমার, রসুলের কথা ব্যর্থ, রসুল আমাকে সাফাত করবে কি আমাদের দিন, কোনো নেতা নেত্রী আমাকে সাফাত করবে না, রসুল বলছে মদ হলো হারাম, আর তুমি বেটা হালাল করলে হবে, সীমন্ত পেরিয়ে লক্ষ লক্ষ টন গ্যালন গ্যালন মদ আসে, কারা নিয়ে আসে এগুলা, কারা ইয়াবা নিয়ে আসে, কারা ইয়াবা বিক্রি করে, মুসলমানের বেটারে করছে না, কিসের মুসলমানেরা, এদের সঙ্গে ঐক্য করতে হবে আমাকে, কষ্টই ওঠে না ঐক্যের, মদ ঘরের সঙ্গে ঐক্য হবে, হারাম ঘরের সঙ্গে ঐক্য হবে, আহলাদিস আন্দোলন বাংলাদেশ সিরফ জান্নাতি বৈশিষ্ট্য সম্পন্ন লোকদের সঙ্গে ঐক্য করবে, সবার সঙ্গে নয়, যারা বিচ্ছিন্ন কোনো খাতে নেই তোমার সঙ্গে বিচ্ছিন্ন, বাস তুমি থাকো, তুমি বিচ্ছিন্ন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করো না। এবার আসেন আকিদার ক্ষেত্রে, আমরা মধ্যমন্ত্রী বলেছেন একটু আগে, আমরা শৈথিল্যবাদী নই, আমরা চরমপন্থী নই, আল্লাহ বলছেন ওকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি যাতে কিয়ামতের দিন সকল মানুষের উপরে তোমরা সাক্ষ্যদাতা হতে পারবে, পারো, সাক্ষ্যদাতা যারা হয় তারা মধ্যপন্থী হয় না, একদিকে টানি কিছু বললে কেউ তারা কেউ সালিস মানবে নাকি, সালিস হবে সে মধ্যপন্থী থাকতেই হবে, তাকে নিরপেক্ষ থাকা লাগবে না, আহলে হাদিস হলো সেই দলভুক্ত, মুসলমান হবে সেই দলভুক্ত যারা মধ্যপন্থী, কোনো অবস্থায় এরা চরমপন্থী হবে না। এবার আসো দু একটা উদাহরণ দিই, আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমাদের মধ্যে পার্থক্য আছে, আমরা ছোট থেকে পড়ে আসতেছি, মাদ্রাসায় পড়েছি, স্কুলেও পড়েছি, আল্লাহ নিরাকার পড়াননি আপনারা, মাদ্রাসায় পড়াননি, এখন আর কেউ বলে প্রায়বাদ হয়ে গেছে আমাদের অত্যাচার, আল্লাহ নিরাকার আর নেই, আল্লাহর আকার হয়ে গেছে, এখন কথা হচ্ছে, যদি আল্লাহ নিরাকারই হবে তো কে আমাদের দিন জান্নাত থেকে আল্লাহ কী দেখবো আমরা, হুজু হই এমন নজরা এলা রব্বিহা নাযিরা, সেদিন সমস্ত মানুষ তাকিয়ে থাকবে তাদের প্রতিপালকের দিকে প্রফুল্ল চিত্তে, তো প্রতিপালককে যদি দেখাই না যায় কী দেখবে, ইমাম শাফি চ্যালেঞ্জ করে বলছেন যদি আমি না জানতাম যে আমার আল্লাহকে আমি জান্নাতে দেখতে পাবো তাহলে আমি ইমাম শাফি কখনো মুসলমানই হতাম না, বলুন সুবহানাল্লাহ বিহামদি, কি চ্যালেঞ্জ, আমরা জীবনভর বলে যাচ্ছি আল্লাহ নিরাকার, মাননীয় প্রধানমন্ত্রী নত পড়ে আসবে যদি শোনে কেউ লোক বাড়ি থাকবে, রোজ তো ছবি দেখি, যখন এসে যাবে সশরীরে কেউ দেখতে আসবে না, যখন আমরা জান্নাতে যাব আল্লাহকে সশরীরে দেখা যাবে, কোন পাগল আছে যে দেখতে চাইবে না, প্রধান অতিথি দেখার জন্য যেভাবে ধরে লাভ দেন, যেভাবে মানুষ ভেঙে ফেলে দেন, আল্লাহকে দেখার জন্য আগ্রহ সৃষ্টি হবে না, আল্লাহকে দেখতে হবে, আল্লাহকে দেখার কামনা নিয়ে আমরা দিনের কাজ করি, আর আল্লাহকে দেখতে এলে তার আকার থাকতে হবে, সে আকারটা কেমন হবে আমার আপনার মতো নয়, লায়সা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, তার তুলনীয় কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এ ক্যাসেটের তুলনা ক্যাসেট, আমাদের কথাও ধরছে আবার বলে দিচ্ছে অন্যদিকে, ওর তুলনা ওর, আমার কানের মতো ওর কান নয়, আমার চোখের মতো ওর চোখ নয়, পার্থক্য হচ্ছে না, ঠিক অমনি করে আল্লাহর নিজস্ব চোখ কান আছে, আমাদের মতো নয় সেটা তারই মতো, সে কেমন তা কে খবর রাখে, তো আমরা দেখে নেই বলতে পারবো না,
আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে আল্লাহকে দেখার সৌভাগ্য দান করেন। চার নম্বর বৈশিষ্ট্য তাদের এই যে আল্লাহ বান্দারা, এইসব দিনদার বান্দারা জামাতবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন, বিচ্ছিন্ন থাকেন না, কখনোই তারা উদ্ধত বিশৃঙ্খল হয় না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। কোন সুরা কত আয়াত বলেন দেখি, এই তো পরীক্ষার্থী আছে বলে বোঝা যাচ্ছে। সুরা সফ বলেন চার আয়াত। আর সফ মানে কি, এই যে একটু আগে সালাতে দাঁড়ালেন না কাতার দিয়ে, এটাকে বলে সফ। আল্লাহ বলছেন আমরা আল্লাহ পছন্দ করেন ওই সব লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সব বন্দী হয়ে সারিবদ্ধভাবে, কান্নহুম বুনিয়ানুন মারসুস, তারা যেন শীষে ঢালা প্রাচীর, ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ যারা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা কি আল্লাহর ভালোবাসা বান্দা হব নাকি আল্লাহর শত্রু হব? আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজ সংশোধনের চেষ্টা করে যেতে হবে, বিভক্ত হওয়া চলবে না। পাঁচ নম্বর, তারা কুফুরি শক্তির বিরুদ্ধে, কুফুরির বিরুদ্ধে আপোষহীন, শিরক বিদাত কুফুরিকে তারা কখনোই বরদাস্ত করে না। আচ্ছা ভাই, মিথ্যাকে মিথ্যা বলতে কি আপনাদের ভয় লাগে? শুনলাম তো দিচ্ছেন, আসলে ভয় লাগে সবারই, বলি মরবো নাকি? বেদাতকে বেদাত বলেন দেখি, বেদাতে মজলিসে গিয়ে বলা জানে খাতরা। আমাকে কক্সবাজারের সভাপতি এক সফরে, আমাদের সুন্দরবন সফরে, মোবাইলের মধ্যে দেখাইছিল কিছু খেলাধুলা, আমি জীবনে দেখিনি, জোশে ফানাফিল্লা হয়ে ওই লাঠির মাথা উঠে গেছে, এই যে সামনে উপরে বাঁশের মাথা লেগে আছে না, ওখানে উঠিয়ে ওখান থেকে লাভ দৌড়ে যাবো মানুষের ঘাড়ে। আবার ট্রাকটা দেখলাম গত এখন এক মাসও হয়নি, এই নরসিংহের মাধব দিতি ও আর এক বিশ্বাহেব, সে বুঝেছে আল্লাহ আমার বামে আছে, আল্লাহ আমার ডাইনে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার পিছনে। ওই তালে তালে শ্রদ্ধাগুলো পিছনেও যাচ্ছে, সামনেও যাচ্ছে, ডাইনেও পড়ছে, বামেও পড়ছে, মানে ও আল্লাহর সঙ্গে পাগল হয়ে গেছে, আল্লাহ যেদিকে ও সেদিকে। ভাই কী এই সময় এইগুলো ওয়াজ হলো, হাজারে হাজারে মানুষ পাগলের মতো চিৎপাতে পড়ে যাচ্ছে, এটা কী? একটা গরিব না খেয়ে মরলে সে তাকে পাঁচ টাকা দেয় না, আর এখানে চিৎপাতে পড়ে যাচ্ছে, হেলিকপ্টার নিয়ে যে হুদুর ওয়াজ করে, হেলিকপ্টারের ভাড়া কত কত বলেন? হ্যাঁ আমাকে দিতে হবে এখন থেকে, আমাকে আমাকে ডাকলে বড় হেলিকপ্টার আনো, তারপর যাবো, আমার বয়স হয়ে গেছে এখন, হাঁটু হাতে জোর নেই। কী ভাবর এসে ওই ওই ওয়াজ করতেছে, এসে দিন মাধবদি বাঁকড়াজীবে আছেন না, ওরে দেখে হতভম্ব হয়ে গেছে, এরা ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে, মানুষকে ধৈর্য দিচ্ছে না, এরা মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আমার রসুল কোশ্চেন কালে এগুলো করেন নাই, আমার রসুলগণ ফানাফিল্লাহ নেই, বেকাবিল্লাহ নেই, তুই বেটা কেমন করে হলি, তুই রসুল সে বড় হয়ে গেছিস নাকি, ফানাফিল্লা ফানাফিল্লা এসে পাশে চাকু মেরে দিলে ফানাফিল্লা আউট হয়ে যায়, এটা সুচ ঢুকা দিলে ফানাফিল্লা শেষ। এগুলো ধর্মের নামে চলছে পুরোপুরি ব্যবসা, আর এক দলের ধর্মের নামে ছেলে রাজনীতি করে বেড়াচ্ছে। আমি ক্ষমতায় গেলে দেশের শান্তির নহর বয়ে যাবে, আল্লাহর আইন কায়েম হবে, সে আইন কায়েম করা লোকেরা শাসনতন্ত্রের লোকেরা আহলে দেখলে সহ্য করতে পারে না। এরাই তো আমাদের ভোলার মসজিদটাকে আগুন দিয়ে পুড়িয়েছে, এরাই তো চট্টগ্রামের মসজিদে হামলা করার জন্য 5,000 মানুষের মিছিল করেছিল, এই ইসলামের শাসনতন্ত্র ওলারা। কী আইন হবে তাতে এখনই বোঝা যাচ্ছে, তোমার কাজ কারবার দেখি লক্ষণ দেখে বোঝা যাচ্ছে তুমি কী করবা, আহলে একটা আন্ডা বাচ্চা তুমি রাখবা না দেশে, একবার একটু ক্ষমতায় গিয়ে ঢুকেছো আমাদের কারাগারে, আর এবার যদি বললে আহলে অস্তিত্ব রাখবা না, ভারতের মুসলমানদের যে অবস্থা হচ্ছে এখন ওরকম আমাদের উপর লাগাই দেবো নাকি, আল্লাহ ভালো জানে। জি না, ওগুলো হবে না, হিংসা বিদ্বেষ বন্ধ করো, মানুষ মানুষকে ভালোবাসো, মধ্যপন্থী হও, ইসলামের কাজ করো, আমাদের কোনো আপত্তি নাই, তোমরা তোমাদের মতো করো, আমরা আমাদের মতো করি, কিন্তু এরপরেও বলছি পরস্পরের মহব্বত ভালোবাসা রাখো, ইসলামের নাম করে হিংসা বিদ্বেষ ছড়িও না, যারা রাজনীতি করছো তারাও পরস্পর হিংসা বিদ্বেষ ছড়িও না,
সবসময় সরকারকে উপদেশ দাও, সহযোগিতা দাও, পরামর্শ দাও, ভালো কাজে উপদেশ দাও। এরপরে যদি তারা না মানে আল্লাহ তাদের ফাসলা করবে, আমারও তো দরকার পড়ে যায়নি। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব উপদেশ দাও। আর দিন আর নসিহত আসেন হাদিসে, দিন হচ্ছে নসিহত, ব্যাস খালাস, আমার দায়িত্ব নসিহত করা। নসিহত যদি না করি আমার আল্লাহকে ধরা পড়ে যাবো। হাদিসে রয়েছে, যদি কেউ হক কথা না বলে জানা সত্ত্বেও কিয়ামতের দিন তার আগুনের লাগাম পরানো হবে। আমরা যেন সে ঝামেলা না পড়ি, আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। এরপর আসলে যে কোনো মূল্যে তারা সুন্নতকে আঁকড়ে থাকেন, বেদাতের ধারে কাছে যায় না। ইবনে মাসউদ বলছেন, দেখো এখানে হাদিসটা আগে বলে দিই, একদিন আল্লাহ রসুল ফজর সালাত আদায় করে ঘুরে বসলেন, ডেকে বললেন, দেখো তোমরা শোনো, আমি তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির, ও সামাই ও তা, আমিরের আদেশ শ্রবণ করো এবং তার আনুগত্য করো। কারণ ফাইনমাই আসবেন কি বাদি ফসাইরা ইখতিলাফান কাসীরা, কারণ আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। পালাই কিমে সুন্নতি সুন্নতের খলাইফা রাশেদিন আল মাহদিয়িন, সেই অবস্থায় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নত আঁকড়ে ধরা এবং খলাইফা রাশেদিনের সুন্নত আঁকড়ে ধরা। আলেম হাজার হাজার হবে, আমির তো একজন হবে, ঠিক না? মসজিদে সালাত আদায় করার সময় ইমাম কজন হয়? পিছনে মুসল্লিদের মধ্যে বহু আলেম থাকতে পারে, বরং ছাত্র ইমামতি করছে, ওস্তাদ পিছনে মুক্তাদি হচ্ছে, এরকম হচ্ছে না? হতে হবে। কিন্তু যদি একজন নেতা না হয়, যদি দশজন নেতা হয়, তো মুসল্লি কয়বার রুকু সেজদা করবে? এটা হবে না। এটা ইসলামী জীবনের শৃঙ্খলাবদ্ধ জীবন, সবাই কিন্তু এটা মানে, মুসলিম হোক অমুসলিম হোক সবাই কিন্তু একজনকে নেতা মানে। কিন্তু দুর্ভাগ্য আলেমদের তারা ব্যাখ্যা উল্টোপাল্টা করে, যে জন্য মুসলমানদের মধ্যে ঐক্য নাই। এই যে বললাম না, জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন প্রফেসর 2002 সালে একটা গবেষণা করেছিলেন যে বাংলাদেশের দল কটা, তো ওনাদের তৎকালীন হিসাবে 2002 সালে 167টি দল, তার মধ্যে 120-এর ওপরে খালি ইসলামী দল। কী বলবেন এবার, বুঝতে পারেননি? তোমার মুসলমানরা অর্থাৎ আলেমরা কাউরে আনুগত্য করে না। এই দুর্ভাগ্যজনক অবস্থার মধ্যে কারণ একটাই, এই উলুল আমরের ব্যাখ্যা এরা ভুল করেন। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন এখানে গিয়ে, যে আমার বইতে পাবেন সত্তরে, তিনি বলে দিয়েছেন এর অর্থ আমির, এর অর্থ করেন ওলামা নয়, যারা মনে করেন তারা ভুল করেন। ওলামাদের সংখ্যা অসংখ্য, আমিরের সংখ্যা কখনোই অসংখ্য নয়, তিনি হন একজন। ফলে ইখতিলাফ মেটাতে গেলে, মতভেদ দূর করতে গেলে অবশ্যই আপনাকে এক জায়গায় যেতে হবে, দুই জায়গা নয়। আদালতে বিচারক একজন থাকে, পাঁচজন থাকলে হবে? সেখানে গিয়ে সিদ্ধান্ত হবে। যদি আমার ফাঁসির রায় হয়, যদি ভুল রায় হয় তাও মেনে নিতে হয়, নইলে দেশের শৃঙ্খলা থাকে না। দেশে একজন প্রধানমন্ত্রী আছেন, তিনি ভুল করুক শুদ্ধ করুক তাকে মেনে নিতেই হবে, বিপরীত করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? এটাই হলো ইসলামের বিধান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবাই কিন্তু এটা মেনে নিচ্ছে। কিন্তু না, যখন নিজেরা ঐক্যবদ্ধ কথা বলি তখন তার না, তুমি এত নেতা হয়ে গেলে আমরা কি কম আছি নাকি, বা শেষ। এখানে এটা অচল হয়ে গেছে আমাদের নিজেদের ভুলের কারণে, আল্লাহ পাক বা তার রসুল কিন্তু ভুল করেননি। তার পরিষ্কার বলে গিয়েছেন, দেখো তোমরা অবশ্যই আমার সুন্নত এবং খলিফা রাশিদিনের সুন্নত মেনে চলবে, কোনো অবস্থাতেই তোমরা বিভক্ত হয়েও না, আর মুহদাসাতুল উমুর বেদাতের পিছনে ছোটো না। এগুলি বলার পরে তিনি একটা ওসিয়াত করলেন, শুনে রাখো, ইন্নামিন ওয়ারায়কুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহি আজরু খামসিনা শাহীদাম মিনকুম, আমার মৃত্যুর পরে হে মুসলমান তোমাদের মধ্যে এমন একটা কষ্টকর জীবন আসবে যখন আমার একটা সুন্নতকে কঠিনভাবে আঁকড়ে ধরা তোমাদের মতো 50 জন শহীদের সমান নেকি তোমরা পাবে তখন। আব্দুল্লাহ মাসউদ বলছেন, হে আমার ভাইয়েরা, সেদিন তোমাদের অবস্থা কেমন হবে যেদিন তোমাদের সমাজে সুন্নত বেদাতে পরিণত হবে, বেদাত সুন্নতে পরিণত হবে? তো সাথীরা বললেন, হে ইবনে মাসউদ এটা কখন হবে? তিনি বললেন, যখন তোমাদের মধ্যে প্রকৃত আলেমের সংখ্যা কমে যাবে,
জাহিলের সংখ্যা বৃদ্ধি পাবে, জাহিলার নেতা হবে, আলেমরা পিছনে পড়ে থাকবে, সেদিন তোমরাই অপেক্ষা করো। সেদিন সুন্নতগুলি বেদাতে পরিণত হবে, বেদাতগুলি সুন্নতে পরিণত হবে। আজকে তো তাই হয়নি? একটা মসজিদে একজন ভাই যদি 8 রাকাত তারাবি পড়েন তার চাকরি থাকবে? যদি মিলাদ না করে চাকরি হবে? এমনকি সরকারি চাকরিও তার হবে না তার ভাগ্যে। রিলিজিয়াস ইনস্ট্রাক্টর পদে কত লোক চাকরি পায়, যখন তাকে বলা হয় যে আপনাকে মিলাদ করতে হবে, সোহাবরত করতে হবে, চুলকানি করতে হবে, চেহলাম করতে হবে, কোনো আহলাদের ছেলে যদি চাকরি পায় সে বলে আমার দরকার নেই, এই চাকরি আমি বাড়ি চলে গেলাম। তাহলে ওখানে গিয়েও দেখা যাচ্ছে আমাকে বাধ্য করা হচ্ছে বেদাত করার জন্য, কারণ ওই বেদাতটাই তাদের কাছে সুন্নত হয়ে গেছে, বিপরীত করাটাই হয়েছে এখন বেদাত। মেয়েরা যদি নেকাব পরে, যদি হিজাব পরে, ওটা হয়ে যাচ্ছে বেদাত। তাকে স্কুল বেরকে দেওয়া হচ্ছে, তাকে কলেজ থেকে বেরকে দেওয়া হচ্ছে, কোন দোষে বাস করছে, কী অবস্থা ঘটছে এখন? এই কথাটাই বহু আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচতে হবে, যদি আমরা বাঁচার চেষ্টা না করি তাহলে আমরা শেষ হয়ে যাব। এবার বিদ্যা হাজের ভাষণ শোনেন। আবু উমামার বাহেলি বলছেন, আমি আমার রসুলকে বলতে শুনেছি যে দেখো, ইত্তাকুল্লাহ রব্বাকুম সুমু শাহরাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম আদু জাকাত আমওয়ালিকুম আতিউজা আমরিকুম তাদখুলু জান্নাত রব্বাকুম রাওয়াহু তিরমিজি। শুনে রাখো আমার উম্মত, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, তোমরা পাঁচক্ত সালাত আদায় করো, তোমরা রমজানের সিয়াম পালন করো, তোমাদের সম্পদের জাকাত আদায় করো, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। কি চমৎকার হাদিস! অর্থাৎ আপনাকে যে কোনো মূল্যে নেতার আনুগত্য করতেই হবে, আপনি পছন্দ করেন না করেন, নইলে সমাজের শৃঙ্খলা থাকবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। এই আয়াতগুলো হাদিসগুলো আমাদের জন্য একটা গাইডলাইন। এমনকি উম্মুল হুসাইন বলছেন, আমি হজের পরের দিন আইয়ামে তাশরিকের সময় আল্লাহ রাসূলের ভাষণ শুনেছি, তিনি বলছেন, ইন উমরা আলাইকুম আব্দুন মুজাদ্দুন আসওয়াদ, যে তোমাদের উপরে একজন নাক কাটা কৃষ্ণকে গোলাম আমির হন, তাহলে যিনি একুদুকুম বি কিতাবিল্লাহ, তোমাদের আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন, ফাসমাউল্লাহু ওয়া আতিউ, তোমরা তার কথা শোনো এবং আনুগত্য করো। এই যে বিদায় হজের আল্লাহ রসুল তার মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে যেভাবে কথাগুলো বলে গেলেন, এগুলিকে আমরা মানতে পেরেছি? পারি নাই। বন্ধুরা আমার, এই মৌলিক বৈশিষ্ট্যগুলো সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি কেউ সত্যিকার অর্থে আহলে হাদিস আন্দোলনকে পছন্দ করেন, তা আপনাকে অবশ্যই হাবলুল্লাহকে আঁকড়ে ধরতে হবে, আবদুল্লাহকে নয়। বোঝা গেছে? হাবলুল্লাহকে ধরতে হবে। হাবলুল্লাহ কী? কোরআন হাদিস। আবদুল্লাহ তো আমরাই, মানুষ। মানুষের ভুল হয়, কোরআন হাদিস ভুল হয় না। এই অভ্রান্ত সত্যের উৎস, জীবন্ত দুই মুজিজা কোনো উম্মতের কাছে নাই, ইহুদির কাছে নাই, নাসারের কাছে নাই, খালি মুসলমানের কাছে আছে। কোরআন কোশ্চিন করে বিনষ্ট হবে না। দুনিয়ার সমস্ত লোক চেষ্টা করলো, কোরআনকে কখনোই কেউ পরিবর্তন করতে পারবে না, ঠিক হাদিসের কোনো পরিবর্তন করতে পারবে না। সহজ ঐশ্বর বাছাই হয়ে গেছে। এই অভ্রান্ত দুই সত্যের উৎস আমাদের সামনে থাকতে মুসলমান কেন বিভ্রান্ত হবে, কেন পদভ্রষ্ট হবে? আহলাদিস আন্দোলন বাংলাদেশ, 20 কোটি মানুষের এই বিশাল এই দেশে জনগণের কাছে এই দাওয়াত নিয়ে ময়দানে কাজ করে যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। সহিহ হাদিসের কি শুধু রফের দানা আমিন আছে না আর কিছু আছে? এই যে এতগুলো হাদিস বললাম, এসব তো সহিহ হাদিস, এগুলিকে আমরা মানি। ভালো একটা সহিহ হাদিস হয়েছে, একটা ভুয়া ধোয়া উঠে গেছে, আমরা সহিহ আকিদার লোক, কিন্তু ঐক্যবদ্ধ হওয়াটা যে সহিহ হাদিসের অংশ, জামাতবদ্ধ হওয়াটা যে সহিহ হাদিসের একটা অংশ, এই হাদিসটা আমরা মানতে রাজি নই, বাকি সব মানতে রাজি আছে, এটা হবে না। তুমি বাজ তোমার কেউ ইহুদিদের মতো হবে যে কিছু অংশ মানবা কিছু অংশ ছাড়বা, এটা হবে না। সত্যিকার অর্থে যারা সহিহ আকীদার লোক তাদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, বিচ্ছিন্ন জীবন চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জীবনের সব কিছু দিয়ে এদেশের হকপন্থীদেরকে ঐক্যবদ্ধ করতে চায়। যিনি যেখানে থাক না কেন, আপনি হিন্দু হন, কালকে ইসলাম কবুল করুন, আহলে হয়ে যান, আপনি আমার ভাই। আরে বৌদ্ধ, কালকে মুসলমান হন, হাদিস করে মেনে চলুন, আপনি আমার ভাই।
কিন্তু আপনি আমার নিজের রক্তের ভাই, হাদিস করে মানেন না আপনি, আমার কিছুই না, আপনি এমনি সাধারণ একটা মানুষ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এদেশের মানুষকে ফেরকা নাইজার অন্তর্ভুক্ত করতে চায়, তাদের জন্য আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদের সুসংবাদ শুনিয়েছেন, বাদাল ইসলাম গরিবান সাইয়াউদ কামা বাদায় ফাতুবাল গোরাবা, ইসলাম এসেছিল গুটিকাক মানুষের মাধ্যমে, আর তাদের মধ্যে ইসলাম সীমায়িত হয়ে যাবে, জান্নাতের সুসংবাদ তাদের জন্য। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করো। করোনা ভাইরাস কি? এটা কিচ্ছু না, একটা কিমি, একটা ব্যাকটেরিয়া মাত্র, একটা ভাইরাস। ভাইরাসের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? এর ভয়ে একবারে কি পেশাব করে ফেলে যাচ্ছে সবাই। আরে বাপ রে বাপ, বর্তমান বিশ্বের 142 কোটি মানুষের নেতা সিং বিং চিং নাকি নাম, ওরে বাপরাও এত সাহসী লোক, ভয়ে যাচ্ছে না হাসপাতালে, দূর থেকে রোবট পাঠাচ্ছে। কেন তুমি যাও না কেন, এত ভয় কিসে, এত কিসের ভয়? আমি যদি চীনের প্রেসিডেন্ট হতাম নিজে গিয়ে তার সেবা করতাম, কোন বেটার ভাইরাসের জোর বেশি আল্লাহ জোর আমি দেখব। এত ভয় যদি থাকে তো এত লম্বা লম্বা কথা বলো কেন? বোমা মারিয়ে মানুষ খুন করা যায়, করোনা ভাইরাস খুন করা যায় কেন পারো? ওটা আল্লাহর সেনাবাহিনী। যদি আমরাও অন্যায় করি, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করি, আমাদের দেশেও ভাইরাস দিয়ে আল্লাহ খতম করে দেবে। আল্লাহ বলছে আমার জন্য আসমান জমিনে অসংখ্য সেনাবাহিনী রয়েছে, তোমরা তা কিছুই খবর রাখো না। আধুনিক বিজ্ঞান বলছে 99.99% এখনো পর্যন্ত সৃষ্টির কিছুই আজকালকার বিজ্ঞানীরা জানতে পারে নাই, মাত্র 1% নিয়ে টানাটানি করি। আল্লাহর বহু সম্পদ আছে আসমান এবং জমিনে। অতএব মানুষকে বলবো, উদ্ধত হবেন না, অহংকারী হবেন না, আল্লাহর আনুগত্য করুন, আল্লাহর পক্ষতে বাংলার জমিনে ইনশাআল্লাহ রহমত নাজিল হবে। কোনোদিনই বলবেন না একথা, আমাদের চেষ্টার জন্য আমরা করোনা ভাইরাস জয় করেছি, এই অহংকারী বাক্য যেন কোনো ব্যক্তির মুখ দিয়ে বের না হয়। তোমার ওই ট্রিটমেন্টের, তোমার ঔষধের 3% মূল্য নেই, একটা এডিস মশাতে তুমি মারতে পারো না, আর তুমি ভাইরাস মারবা, এত সস্তা। অতএব অহংকার ছাড়েন, আল্লাহর কাছে কাঁদেন, আর নিজেরা পাপ থেকে তওবা করেন, ইনশাআল্লাহ এদেশে আল্লাহর রহমত নেমে আসবে। আর সত্যিকার অর্থে ফেরকা নাজির অন্তর্ভুক্ত হন, শিরক বিদাত ছাড়ুন, ভাই ভাই মহব্বত পয়দা করুন, ফতোয়াবাজি বন্ধ করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মুসলমানকে সত্যিকার অর্থে মুসলিম বানাতে চায়, অমুসলমান ভাইদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে চায়। আসুন সকল আদম সন্তান এক হয়ে যায়, আমার বাপ মার সঙ্গে, আদম হওয়ার সঙ্গে একদিন কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে, সেদিন যেন বলতে পারি, হে আদম তুমি যেভাবে রেখেছিলে আমরা সব বাদ দিয়ে এই হেদায়ত মেনে চলেছিলাম, কোরআনের হেদায়ত, যে হেদায়ত আল্লাহ পাঠিয়েছেন তার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে, সে হেদায়ত হল কোরআন এবং হাদিস, আমরা তা মেনেছিলাম, তা আমল করেছিলাম। আজকে বাবা তুমি আমাদেরকে সাথে নিয়ে চলো একসাথে জান্নাতে চলে যাই, তুমি জান্নাতে বেরিয়ে গিয়ে তো আমাদের বিপদ ঘটাইছিলে, চলো আমার একসঙ্গে জান্নাতে ফিরে চলে যাই, এরকম পল্লার মধ্যে মেজাজ তৈরি করেন, ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত বাংলা জমিনে নাজিল হবে। আর একবার আল্লাহর রহমত আসলে সারা পৃথিবী বাংলাদেশকে সম্মান করবে ইনশাআল্লাহ। সারা চীনের মধ্যে মাত্র 10 লক্ষ মুসলমান, উইঘুর মুসলমান, তাদের কিন্তু ভাইরাসে ধরে নাই, শুনছেন তো না, চারিপাশে ভাইরাসের ভয়ে পেশাব করে ফেলে দিচ্ছে নেতারা। আর আমার নির্যাতিত মানুষ মুসলমানগুলো তাদের পরে এত জুলুম হচ্ছে, এরপরও আল্লাহ পাকের ইচ্ছা তাদের ভাইরাস ধরে নাই, তারা আল্লাহর কাছে কাঁদে, তারা হালাল খায় হারাম খায় না, তারা কুচি কসম তেলাপোকা খায় না, তারা ইঁদুর বাঁদর খায় না, তারা হালাল খাদ্য ভক্ষণ করে। আল্লাহ পাক হয়তো বা তারই বরকতে তাদের রহমত নাজিল করেছেন, 10 লক্ষ মানুষের মধ্যে 1টা লোক এখন পর্যন্ত ভাইরাস আক্রমণ করে নাই। ভাইরাসের যিনি মালিক তার কাছে আমাদের প্রার্থনা, হে আল্লাহ তুমি বাংলার মাটিকে ভাইরাস থেকে মুক্ত রাখো, তুমি বাংলাদেশের মুসলমানদেরকে তোমার গজব থেকে বাঁচা। আর মানুষকে বলবো, তোমরা আল্লাহ গজবকে ভয় করো, খবরদার উদ্ধত অহংকারী হয়েও না, তোমরা আল্লাহর অনুগত বান্দা হও, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের রহমত নাজিল করবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি, আল্লাহ হায়াতে রাখলে কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।